আজ জেবরাইল আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। জেবরাইল রে, তুমিও আমার বান্দাকে ভালোবাসো, আর আকাশবাসী সকল আমার ফেরেশতাদেরকে জানাইয়া দাও, জিব্রাইল আমি একা ভালোবাসলে হবে না, তুমি একা ভালোবাসলে হবে না, ও জিব্রাইল আমার বান্দা আমাকে ভালোবাসে, তাই তো আমার বান্দাকে আমি ভালোবাসি, ও জিব্রাইল তুমিও আমার বান্দাকে ভালোবাসো, ও জিব্রাইল আকাশের যত ফেরেশতারা আছে সকল ফেরেশতাদেরকে এই কথা জানাইয়া দাও, আমার সকল আকাশবাসী ফেরেশতারাও যেন আমার ওই বান্দাকে ভালোবাসে। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়ানাস্তাইনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়ানুমিনু বিহি ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله الذين آمنوا وكانوا يتقون وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين
والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله সকলে মহব্বত নামাজে জবান খুলে নবী পাকের প্রেম ভালোবাসা নিয়ে উঁচু আওয়াজে সকলে পড়ি বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ সাল্লালিহি ওয়া আলিহি توحید کی امانت سینوں میں ہے ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹھانا نام و نشاں ہمارا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلی علیہ وآلہ اللہم صلی وسلم وبارك عليه গঙ্গানগর নূরে জান্নাত ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাদ্রাসিলুল আলী মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সের যুবক ভাইরা পর্দানিশীর মা বোনেরা স্কুল কলেজ ও মাদ্রাসার আদরের ছাত্র ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন শত ব্যস্ততাকে উপেক্ষা করে গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সুন্দর পরিবেশে জান্নাতি আয়োজনে আলেম উলামা হাক্কানি বুজুর্গ আল্লাহওয়ালা নেককার দিনদার নামাজি মুত্তাকি পরহেজগার আল্লাহ পাকের গোলামদের সাথে একত্রিত করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মজমায় আশার এবং বাসার দিনের কিছু কথা বলার এবং শোনার মতো সুযোগ যে মহান মালিক করে দিয়েছেন সে মহান মালিক আল্লাহ পাকের কুদরতি দরবারে জবান খুলে দিল থেকে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমরা সবাই শরীক হতে পেরে খুশি না বেজান, খুশির আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এটি একটি মাদ্রাসা যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় এবং তার সাথে এই দুনিয়াবী শিক্ষা যেটাকে আমরা বলি জেনারেল শিক্ষা ওইটা পর্যন্ত এই মাদ্রাসায় আছে বলি আলহামদুলিল্লাহ। এমন মাদ্রাসাগুলো আমাদের দেশে সমাজে খুবই জরুরি। কেন জরুরি? বর্তমান যে সময়, এই সময়টা বড় ফিতনার সময়, এই সময়টা বড় পাপের সময়,
হাসতে হাসতে মুসলমানরা আজ পাপ করতেছে, এমন কিছু পাপ মুসলমানরা করতেছে যেগুলোকে পাপই মনে করে না। কাজটা হলো অন্যায়, অপরাধ, গুনাহ, পাপ, কিন্তু মনে করতেছে এটা সওয়াব। এই চিন্তা ভাবনা করে, সওয়াবের চিন্তা ভাবনা করে অনেক কাজ করে, কিন্তু হয় গুনাহ। আপনাদের সকলের জানা আছে আমরা সামাজিকভাবে কত রকমের পাপে নিমজ্জিত। এই জন্য দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা যদি সমাজ থেকে বন্ধ হয়ে যায়, সমাজ আরো বেশি পাপের মধ্যে লাগা যাবে, পাপে পাপে নিমজ্জিত হয়ে যাবে। এই জন্য এই মাদ্রাসাগুলোর শিক্ষা দরকার, মাদ্রাসা খুবই দরকার। আমার ভাইরা আসুন, আমরা মানুষ হয়ে দুনিয়াতে আসছি, আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আমরা যেই উদ্দেশ্যে এই দুনিয়াতে আগমন করেছি, আমরা নিজেরা আগমন করি নাই, আমরা আসি নাই, আমাদেরকে পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহর নামে তো আসতে নিলে আল্লাহ পাক খুশি হবে না, বেজার হবে? জুড়ে বলুন, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কে? আরো মহাব্বতে বলুন, কে পাঠাইছেন? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা আসি নাই। আল্লাহ পাককে আমরা তো বলি নাই যে আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান, দরখাস্ত করি নাই, বলার তো ক্ষমতা আমাদের নাই, আমাদের তো কিচ্ছু ক্ষমতা নাই। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আবার তিনি আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবেন। কেন পাঠাইলে? আবার নিয়ে যাবেন কেন? তিনি একটা মাকসাদ নিয়ে দুনিয়াতে পাঠাইছেন, সেই মাকসাদটা হলো গোলামি, বন্দেগি, ইবাদত। সুরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার তিনি আমাদেরকে নিয়ে যাবেন। কেন? ইবাদত আমরা কি পরিমাণ করলাম, আমাদের ইবাদত কত সুন্দরভাবে করলাম, কেমন করলাম, কতটুকু করলাম, সেটা দেখার জন্য আল্লাহ পাক আবার আমাদেরকে নিয়ে যাবেন। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ পাক আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে তিনি ঘোষণা করতেছেন, সূরা ইউনুসের 62 এবং 63 নম্বর এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হে আমার বান্দা বান্দীরা, শুনো, খুব ভালো করে শুনে রাখো, আলা, ভালো করে জেনে রাখো, ভালো করে শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য, বান্দা ইবাদত করতে করতে তোমরা আমি আল্লাহর ওলি হয়ে যাও, আমার বন্ধু হয়ে যাও, আমার বলি যদি হইয়া যাইতে পার, জেনে রাখ, ভয় নাই দুনিয়াতে, চিন্তা নাই পরকালে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছেন। আমরা মুসলমান, আমাদের বিপরীতে আরেকটা জাতি আছে, সেইগুলো হলো অমুসলিম। আমরা ইমানদার, মানুষের ভিতরে আরেকটা জাতি আছে, তারা হলো বেঈমান। আমরা হইলাম ইমানদার, তারা হইল বেঈমান। আমরা মুসলমান, তারা হলো অমুসলমান, অমুসলিম। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, অমুসলিম যারা, কাফের বেঈমান যারা, হোক তারা হিন্দু, হোক তারা বৌদ্ধ, তাদের কোনো হিসাব আমি আল্লাহর কাছে নাই, তারা বিনা হিসাবে জাহান্নামী। জোরে কর, নাউযু বিল্লাহ। আর যারা মুসলমান, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আমার হিসাব হলো এখানে। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যারা মুসলমান, আমি আল্লাহ তোমাদের যাদেরকে কিতাব দান করলাম,
আসমানি কিতাব দান করলাম, আসমানি কিতাবের উত্তরাধি তোমাদের যাদেরকে আমি আল্লাহ করলাম। তোমাদের মধ্যে দল হইলে তিনটা, যারা তোমরা মুসলমান মুসলমানদের ভিতরে দল হইলে তোমরা তিনটা, গুরু হইলে তোমরা তিনটা। আল্লাহ পাক কোরআনে কারিমের সূরাতুল ফাতিরের ভিতরে তিনি ইরশাদ করেন, উম্মা আওরাসনাল কিতাবাল লাযিনা আসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি। হে আমার বান্দারা, আয় আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদের যাদেরকে কিতাবের অধিকারী করেছি, তোমাদের যাদেরকে আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি, তোমরা যারা আসমানি কিতাব পেয়েছো তোমাদের মধ্যে একদল হইলা, ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তোমাদের মধ্যে একটা গ্রুপ তোমরা হইলা, তোমরা নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করতেছ, তোমরা হইলা যালিমুন লিনাফসিহি। যালিম লিনাফসিহি, নিজেদের উপরে নিজে জুলুম করে যালিম লিনাফসিহি হইল, তারা কারা? কিন্তু মুসলমানের ভিতরে তারা হইলো ওই দলের মানুষ যারা আজান হয় মসজিদে যায় না, যাদের সামনে দিনের দাওয়াত চলে, ওয়াজ মাহফিল চলে, বাহির থেকে দূর থেকে ঠিকই শোনে কিন্তু প্যান্ডেলে হাজির হয় না, দিনের কথা শোনার জন্য তাদের মন পাগল হয় না, দিন বুঝে না, দিন মানে না, আল্লাহর বিধান মানে না। মুসলমান ঠিকই কিন্তু আল্লাহকে চিনে না, আল্লাহর বিধান তারা মানে না। তারা হলো মুসলমানদের ভিতরে এক ধরনের মুসলমান যাদেরকে আল্লাহ বলেছেন যালিমুন লিনাফসিহি, তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করতেছে। যারা বেনামাজি তারা জালেম। আর পরে আল্লাহ বলেন ওয়ামিনুকুম মুক্তাসিদুন, ও মুসলমান তোমাদের দ্বিতীয় দলের নাম হলো মুক্তাসিদ, মধ্যবর্তী পন্থা অবস্থানকারী অবলম্বনকারী। তোমরা মধ্যম পন্থা অবলম্বন করেছ, অর্থাৎ আজান হয় তোমরা মসজিদে যাইয়া নামাজ আদায় করো, রমজান আসে রোজা রাখো, হজের বিধান যখন তোমার উপরে ফরজ হয় হজ পালন করো, যাকাত যখন ফরজ হয় যাকাত পালন করো, আল্লাহ পাকের ফরজিয়াত যত আমলগুলি আছে এগুলো তোমরা করো। আল্লাহ বলেন তোমরা বলে মধ্য পন্থা অবলম্বনকারী, ওয়ামিন হুম মুকতাসিদ। এরপরে আগে আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা শোন, তোমাদের মধ্যে আরেকটা দল আছে, ওই দলের নাম হলো সাবিকুম বিল খায়রাত, সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ, তারা আল্লাহর দয়ায় নেক কাজের মধ্যে অগ্রগামী। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আপনারা এখানে আসছেন, কত কাম কাজ আছে, আরামের ঘুম আছে কিন্তু ঘুমাইতে জান নাই। আল্লাহ পাক বলেন সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় তারা অগ্রগামী, নেক কাজে অগ্রগামী। আল্লাহ বলেন তারা হলো ওই দল যারা নেক কাজের কথা শুনলে পাগল হইয়া যায়, নেক কাজ না করতে পারলে তাদের মনে শান্তি লাগে না, মাহফিলের দাওয়াত পেয়েছে মাহফিলে যাইতে না পারলে শান্তি পায় না, ওয়াজে দাওয়াত পেয়েছে ওয়াজে আসতে না পারলে বসতে না পারলে দিলে শান্তি লাগে না। আল্লাহ বলেন সাবিকুম বিল খায়রাত, তোমাদের তিন নম্বর দলের মুসলমান যারা নেক কাজে তোমরা পেলা অগ্রগামী। সূরা ফাল সুবহানাল্লাহ। আর এই তিন নম্বর দলের লোক যারা তৃতীয় শ্রেণীর যারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন শোন ও আমার ইমানদার বন্দারা, তোমরা যারা নেক কাজে অগ্রগামী তোমাদেরকে আমি আল্লাহ শোনাইতেছি, শোন আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোমরা যারা নেক কাজে অগ্রগামী
আগাইয়া যাও, পাগল পরা হইয়া যাও, নেক কাজ করার জন্য পেরেশান হয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি, শোনো আল্লাহ, ভালো করে জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, তোমরা যারা আমি আল্লাহর নেক কাজের জন্য পাগল, তোমরা হইলা আমি আল্লাহর বন্ধু বলি, আর তোমরা যারা আমি আল্লাহর বলি হইতে পারবা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের আল্লাহর ওলি যারা, তাদের কি দুনিয়াতে কোনো চিন্তা আছে, কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে। তাদের ভয় একমাত্র আল্লাহর ভয়। কিসের ভয় জোরে কর, কিসের ভয়? আল্লাহর ভয়। আর কোন ভয় তাদের দিলে জায়গা হয় না। মরণের ভয় আল্লাহওয়ালারা করে না, আল্লাহর ওলিরা করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আসুন, আমরা সবাই কিন্তু আল্লাহর ওলি হইতে চাই। আমার ভাইরা, আল্লাহর ওলি হওয়া কিন্তু বড় কঠিন কাজ না। আল্লাহ পাক আগের আয়াতে ভাইরা তিনি বলতেছেন, শোনো আমার বন্ধুরা, কারা আমি আল্লাহর ওলি, আল্লাহর ওলি কাকে বলা হয় শোনো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তোমাদের মধ্যে যারা সত্যিকারের মুমিন, এরপরে তোমাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা পরহেজগার, আমি আল্লাহ বলে দিলাম তারা হইল আমার ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন, খাঁটি মুমিন, খাঁটি ইমানদার, তারপরে থাকবে তাকওয়া। ইমানের সাথে তাকওয়া দুইটার সমন্বয় হইল আল্লাহর ওলি। আমার ভাইরা, এটা কোনো কঠিন কাজ না। আমরা সবাই মুমিন, এখন আমাদের বাকি তাকওয়া। তাকওয়া নিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলেই আল্লাহ পাকের ওলি হয়ে যাব। আর ওলি যদি হয়ে যেতে পারি, দুনিয়াতে কোনো ভয় নাই, কবর জগতে কোনো টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আসুন আমরা একটু আল্লাহ পাককে চিনতে চেষ্টা করি। আল্লাহ পাককে পাওয়া বড় সহজ, আল্লাহ পাককে হাত করা বড় সহজ। আল্লাহ পাক তিনি চাইতেছেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে পাইতে চাই, তোমাকে ধরতে চাই, তোমাকে ধরার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমার সাথে বন্ধুত্ব গঠন করার জন্য, আমি আল্লাহ তোমাদের সামনে কোরআন দিয়েছি, তোমাদের সামনে আলেম ওলামা দিয়েছি, তোমাদের সামনে দিনের দাওয়াত দিয়েছি, তোমরা এই দাওয়াতে আসো, ওয়াজ মাহফিলে আসো, বসো, আমি আল্লাহকে চিনো, আমার সাথে সম্পর্ক কায়েম করো। বান্দা, আমি আল্লাহর সাথে সম্পর্ক জুড়াইয়া দাও, দেখবা একদিন তোমার সাথে আমার সাথে মহব্বত আর ভালোবাসা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন, ও জিব্রাইল, জিব্রাইল, এই যে আমার বান্দা অমুক গ্রাম বাড়ি, তার নাম অমুক, তার বাবার নাম অমুক, আমি আল্লাহ আমার এই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ও জিব্রাইল, আমি আল্লাহ যেহেতু আমার বান্দাকে ভালোবাসি, তুমি জিব্রাইলও আমার বান্দাকে ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, জিব্রাইল রে তুমিও আমার বান্দাকে ভালোবাসো, আর আকাশবাসী সকল আমার ফেরেশতাদেরকে জানাইয়া দাও, জিব্রাইল আমি একা ভালোবাসলে হবে না, তুমি একা ভালোবাসলে হবে না, ও জিব্রাইল আমার বান্দা আমাকে ভালোবাসে, তাই তো আমার বান্দাকে আমি ভালোবাসি, ও জিব্রাইল তুমিও আমার বান্দাকে ভালোবাসো, ও জিব্রাইল আকাশের যত ফেরেশতারা আছে সকল ফেরেশতাদেরকে এই কথা জানাইয়া দাও, আমার সকল আকাশবাসী ফেরেশতারাও যেন আমার ওই বান্দাকে ভালোবাসে। আর জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জমিনবাসীদের জন্য ভালোবাসার পাত্র বানায়া দেন। তখন জমিনের যত বাসিন্দা আছে ওই আল্লাহর জমিনের বাসিন্দারাও আল্লাহর ওই ভালোবাসার বান্দাকে ভালোবাসতে থাকে, ভালোবাসতে থাকে, এমন ভাবে ভালোবাসে, ভালোবাসাটা এমন ভাবে হয়ে যায় কোনো আত্মীয় লাগে না, কোনো আত্মীয় স্বজন লাগে না, কিন্তু আল্লাহর ওই বান্দাকে ও সমাজের মানুষেরা এমন ভাবে ভালোবাসে, দেশের মানুষেরা এমন ভাবে ভালোবাসে, আল্লাহর বান্দা মারা গেলে মৃত্যুবরণ করলে অটোমেটিক চোখ থেকে পানি বের হইয়া আল্লাহর সেই মাহমুদ বান্দার জন্য মানুষ কান্দতে থাকে। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আল্লাহর সাথে আমরা সম্পর্ক জোড়াই, যত সম্পর্ক কবির করতে পারব আল্লাহর ভালোবাসা আমাদের সাথে তত বেশি হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যখন আমরা হতে পারব, আল্লাহর ওলি হয়ে গেলে দুনিয়াতে কোনো ভয় থাকবে না, কবর জগতে কোনো চিন্তা থাকবে না। আল্লাহওয়ালা যারা হয়েছে, আল্লাহর ওলি যারা হয়েছে, তারা তো দুনিয়াতে কোনো চিন্তাই করে নাই, কবর জগতে যাইও তাদের কোনো চিন্তা নাই। এমন আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, যারা দুনিয়াতে মানুষের হিদায়াত দিয়েছে, পরকারে পরপারের যাত্রা কবর জগতে যাইয়া মানুষের হিদায়াতের উসিলা বনে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের ভিতরে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা পাওয়া যায়। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের কত বড় ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন আমার ভাইরা। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন ওনার বাড়ির বারান্দার মধ্যে বসে আছেন, ঘরের বারান্দায় বসা, এমন সময় ঘরের সামনে দিয়া একটা যুবক হেঁটে যাচ্ছেন, যুবক যাইতেছেন, এমন সময় তিনি ডাক দিলেন, ও যুবক আসো আসো, তোমার সাথে কথা আছে। যুবকটা একজন নাফরমান, যুবকটা একজন চোর মানুষ, তার পেশা হলো চুরি করা। আল্লাহর ওয়ালি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাকলেন, যুবক আসো তোমার সাথে কথা আছে। যুবক আসলেন, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহির সামনে বসে বললেন, যুবক তোমার নাম কি? বললেন, আমার নাম অমুক। যুবক তোমার পেশা কি, তুমি কি কাজ করো? নাম বলার পরে যুবক এবার বলতে চায় না তার পেশা কি, তার পেশা কি এটা বলতে চায় না, পেশাটা খুবই জঘন্য পেশা। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বললেন, যুবক তুমি কি কাজ করো, তোমার পেশা কি? যুবক কয় না, আমি বলবো না আমার পেশা কি। আল্লাহর ওলি বললেন, না যুবক তাড়াতাড়ি বলো। যুবক এবার খুব ভয়ে বলতে শুরু করলেন, হুজুর আমার পেশা হলো এলাকার মানুষ যখন মারা যায়, কবরস্থ যখন হয়ে যায়, তাকে যখন দাফন করা হয় কবরস্থানে, আমার কাজ হলো, আমার পেশা হলো ওই মুর্দারকে উঠাইয়া কাফনের কাপড় গুলো খুললা বাড়িতে আনি, আয়না ওইগুলো আবার পরিষ্কার করি, ধুয়ে মুছে আবার ওইগুলি বাজারে বিক্রি করি, এই হলো আমার পেশা, এটা হলো আমার কাজ, এটা হলো আমার পেশা। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলেন, ও যুবক একটা মানুষের কাফনের কাপড় তুমি কি পরিমাণ টাকা বিক্রি করো? যুবক এবার বলল, হুজুর এই পরিমাণ টাকা আমি বিক্রি করি। আবার আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলেন, ও যুবক আমি যদি মৃত্যুবরণ করি তুমি তো আমার কাফনের কাপড়টাও চুরি করবা। জি হুজুর আমি তাই করব, আপনার কাফনের কাপড়টাও আমি চুরি করব, এটাও আমি বাদ দিব না। আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যুবককে এবার ডাক দিয়ে বলে, ও যুবক শোনো তুমি আমার কাফনের কাপড়টা চুরি কইরো না, এই জন্য আমি তোমাকে ডাবল কাফনের কাপড়ের টাকা দিয়ে যাচ্ছি। যুবক শোনো
একজনের কাফনের কাপড় বিক্রি করলে তুমি যেই পরিমাণ টাকা পাও আমি তার ডাবল, দুইজন মানুষের কাফনের কাপড়ের টাকা তোমাকে আমি অগ্রিম দিয়ে যাচ্ছি। যুবক রে, ও যুবক শোনো, তুমি আমার কাফনের কাপড়টা চুরি করবা না। এবার যুবক বলে, বুঝলে ঠিক আছে, যেহেতু আপনি ডাবল টাকা দিয়ে যাচ্ছেন আমি ওয়াদা দিলাম আপনার কাফনের কাপড়টা আমি চুরি করবো না, ওয়াদা দিলাম। যুবক বিদায় চলে গেল, আল্লাহর কুদরত বোঝা যায় না। কিছুদিন পরে খাজা পাকবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে তিনি মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, পরপারের যাত্রা আরম্ভ করলেন, দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন, মৃত্যুবরণ করলেন। এবার মৃত্যুর খবর পুরা এলাকায় ছড়ে গেল, পুরা এলাকায় এলান হয়ে গেল খাজা পাকবিল্লাহ আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। জানাজার নামাজের সময় ঘোষণা দেওয়া হয়েছে, অমুক টাইমে খাজা পাকবিল্লাহর জানাজা হবে। বহু লোক জানাজার মাঠে হাজির হয়ে গেছে। ওই কাফন চোরা যাকে দুইজনের কাফনের কাপড়ের টাকা খাজা বাকিবিল্লাহ অগ্রিম দিয়ে গেছেন, ওই কাফন চোরাও খবর পাইছে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছেন। জানাজার নামাজের সময়ের টাইমটাও তিনি জানতে পারছেন ওই চোরা। এবার জানাজার নামাজের জন্য ওই চোর কাফন চোরাও হাজির হয়ে গেল। হাজির হইয়া জানাজা নামাজ আদায় করেছে, জানাজার আদায় করার পরে, জানাজার নামাজ আদায় করার পরে কাফন চোরা এবার বাড়িতে চলে আসছে। আর খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে কবরস্থানে দাফন করা হয়ে গেছে। যখন রাত্র শুরু হয়েছে, রাত্র যখন আস্তে আস্তে গভীর হওয়া আরম্ভ হয়েছে, এবার চোর চিন্তা করতেছে, উনি তো আমাকে দুইজনের কাফনের টাকা আমাকে অগ্রিম দিয়া গেছে আর আমাকে তো নিষেধ করে গেছে ওনার কাফনের কাপড়টা যেন আমি চুরি না করি। আচ্ছা ঠিক আছে, টাকা দিছে অসুবিধা কি, নিষেধ করছে অসুবিধা কি, আমি যদি ওনার কাপড়ের কাপড় চুরি করতে যাই উনি তো মৃত, উনি তো আমাকে কিছু করতে পারবে না, উনি তো আমাকে কিছুই বলতে পারবে না। আচ্ছা যাই দেখি আস্তে আস্তে কি করা যায়। হায় আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা আরম্ভ করছেন ওই চোরা কাফন চোরা। যাইতে যাইতে এবার খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহের কবর পর্যন্ত পৌঁছে গেলেন। কবরের পারে দাঁড়াইয়া চিন্তা করে, কাফনের কাপড় খুলবো কি খুলবো না, এবার যুবক সিদ্ধান্ত নিল, বরকতের জন্য হইলেও, হুজুর যেহেতু বড় বুজুর্গ মানুষ, হলি মানুষ, আল্লাহওয়ালা, বরকতের জন্য হইলেও এই কাপড়গুলো চুরি করে লাগবো। এই সিদ্ধান্ত নিয়া মাটি উঠাইতে আরম্ভ করলেন, মাটি খুলে ফেললেন, খুঁজে ফেললেন কবর, কবর যখন খুলে ফেললেন এবার খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহের লাশটাকে দেখতে পাচ্ছেন। অতঃপর সাহস করে হাত দিলেন কাফনের কাপড়ের মধ্যে। হাত হাত দেওয়ার সাথে সাথে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই তিনি কাফন চোরের হাত করে ফেললেন। সুবহানাল্লাহ বলি, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কাফন চোরার হাত ধরে ফেললেন। হাত ধরার পরে হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ গিয়ে বলেন, রে কাফন চোরা, আমি না তোমাকে ওয়াদা করেছিলাম আর আমি না তোমাকে ডাবল ডাবল কাফনের টাকা তোমাকে অগ্রিম দিয়ে আসলাম, এরপরও কেন তুমি আমার কাপড়ের কাপড়টা চুরি করতে আসলাম? আমি না আগেই তোমাকে ডাবল দিয়ে আসলাম, ওয়াদা করে আসলাম, এরপরও কেন আবার তুমি আসলাম আমার কাপড়ের কাপড়টা চুরি করার জন্য? এবার ওই চোরা ডাক দে বলে, হুজুর আমি তো জানতাম না আপনি যে আমাকে ধরে ফেলবেন, হুজুর আপনার কাপড়ের কাপড়টা চুরি করতে আমি এসেছি বরকতের জন্য, বরকতের জন্য আমি এসেছি, বরকত আনা আপনার কাপড়টা আমি চুরি করব এই নিয়তে আপনার কাপড়টা আমি বলতে চাইছিলাম, আমি তো জানতাম না আপনি যে আমাকে ধরে ফেলবেন। এবার আল্লাহর ওলি খাজা বাকিবিল কেন তুমি জাহান্নামী কাজ কর? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে মৃত্যুর পরে আল্লাহর ওলি ওই যুবককে ওয়াজ করতেছেন, ও যুবক শোনা,
হইয়া কেন তুমি জাহান্নামে কাজ করতে আসলা? তুমি জান্নাতি মানুষ কেন কাফনের কাপড় চুরি করতে আসলা? যুবক এবারে ডাকবে বলে, ওগো আল্লাহর ওলি, আমি জীবনের মতো চোরা, আমি তো জনম চোরা, বহুদিন ধরে আমি এই কাফনের কাপড় চুরি করি। ওগো আল্লাহর ওলি, আপনি কেমন করে বলতেছেন জান্নাতি মানুষ হইয়া, জান্নাতি মানুষ হইয়া জাহান্নামে কাজ করতেছি, এটা কেমন করে আপনি বলতেছেন? আমি তো চিরস্তরের জাহান্নামে মানুষ, আমি তো জাহান্নামে কাজ করি, আমি জান্নাতি মানুষ কেমন করে হইলাম? আমি তো এটা বুঝি না, আমারে বোঝাইয়া বলো। আল্লাহর ওয়ালি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলে, ও যুবক শোনা, শোনরে যুবক শোনা, তুমি যে আমার জানাজার নামাজে শরীক হয়েছ, এই জানাজার নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের খাতা থেকে নাম কাইটা দিয়া জান্নাতীদের খাতায় তোমার নাম লেখা দিছে। আরে যুবক, জান্নাতি মানুষ হইয়া কেন জাহান্নামে কাজ করতেছ? যুবক এবারে কথা শোনার পরে যুবক বলে, ওগো আল্লাহর ওলি, তাহলে তো আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক আমাকে বড় ভালোবাসেন, আর তিনি ভালোই যদি না বাসতেন তাইলে জানাজা পড়ার কারণে আমার জীবনের গুনাহ মাফ হইতো না। ওগো আল্লাহর ওলি, আমার হাত ছেড়ে দিন, আমি জনমের মতো তওবা করতেছি, আর জীবনে কোনোদিন চুরিতে হাত দেব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলিদের দ্বারা বহু মানুষ এইভাবে হেদায়াত পেয়েছে, রাস্তা পেয়েছে, এটা আল্লাহ পাক কার দ্বারা কখন কিভাবে হেদায়াত করান? মহান আল্লাহ পাক তিনি যে ভালো করে জানেন, তিনি ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ভালো করে জেনে রাখো, তোমরা যারা আমি আল্লাহর ওলি হয়ে যাইবা, তোমাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, মরণের পরও তোমাদের কোনো পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান গ্রহণ করবা আর মুত্তাকি হইয়া যাইবা, তোমরাই হইবা আমি আল্লাহর ওলি। আমরা সবাই আল্লাহর ওলি হইতে চাই, কারা কারা চাই একটু হাত উঠাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত উঠাইলাম, আমাদের সবাইকে তোমার ওলি হিসাবে কবুল করে নাও। বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, ওলি হওয়ার জন্য শর্ত হলো দুইটা, একটা শর্ত হলো আল্লাযীনা আমানু, ঈমানদার হও, ওয়া কানু ইত্তাকুন, মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো। ঈমান আনার পরে তুমি তাকওয়া অর্জন করো, ঈমান গ্রহণ করার পরে তুমি যদি মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি আমার ওলি হয়ে যাইবা। ওলি যখন হয়ে যাইতে পারবা, দুনিয়াতে কোনো ভয় থাকবে না, কবর জগতে কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তেলাওয়াত কৃত আলোচ্য এই আয়াতের উপরে জীবন যাপন করে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মহব্বতের আওয়াজে একটু জিকির করব, ফাঁকা জায়গাটা পূরণ করে বসার জন্য একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে, লা ইলাহা জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইরা, হিদায়াতের মালিককে জোরে কর, আর জোরে করে, হিদায়াতের মালিক কে? কখন আল্লাহ পাক কাকে হিদায়াত করেন এটা মালিক আল্লাহই ভালো জানেন। আমার ভাইরা, আসুন আমরা আল্লাহ পাকের পথে আসি, আল্লাহ পাককে চিনি। আল্লাহ পাককে যখন চিনব এটা ঈমান, আল্লাহ তাআলাকে চিনব। আমার আগে হযরত যে বয়ান করেছেন সূরাতুল ইখলাসের উপরে আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ পাকের পরিচয় তিনি কিছু আপনাদেরকে শোনায় গেছেন। আমার ভাইরা, মহান মালিক আল্লাহ, বড় দয়ালু,
তিনি চান আমার বান্দা আমার সাথে সম্পর্ক করুক, আল্লাহ চান গুনাহ থেকে বান্দা ফিরে এসে আমি আল্লাহর গোলাম হোক, আমি আল্লাহর বান্দা হোক। আমার ভাইরা, আল্লাহ যদি দয়া না করতেন, আল্লাহ যদি না চাইতেন, তাহলে গুনাহ করার কারণে আমরা ধ্বংস হয়ে যাইতাম। কারণ আমরা গুনার মধ্যে লিপ্ত আছি, সবাই কম হোক বেশি আমরা গুনাহ করি। এই গুনার কারণে আমার মালিক, আমাদের মালিক আল্লাহ কিন্তু ধরেন না। তিনি এই জন্য কালামে পাকে বলছেন, ওয়ালাউ ইউআফিযুল্লাহুন নাস বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যদি তোমাদেরকে গুনার কারণে ধরতাম, তোমরা যে গুনাহ করো, গুনার কারণে আমি আল্লাহ যদি ধরতাম, তাহলে জমিনের চার পাইয়া জন্তুগুলো পর্যন্ত রক্ষা পেত না, ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন না, আমি কিন্তু তোমাদের গুনার জন্য ধরব না, আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিচ্ছি, বান্দা তুমি আমাকে পেতে চাইলে আমার গোলামি করবা, আর যদি জাহান্নামে যেতে চাও নাফরমানি করবা, এটা তোমার ব্যাপার। তবে শোনো, আমার গোলামি করলে পুরস্কার অবশ্যই তোমাদের জন্য আছে। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ঈমান আনার পরে যখন তোমরা নেক আমল করবা, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি। শোনো, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। তোমরা যারা ইমানদার নেক আমলওয়ালা, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হইলাম, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমা ঘোষণা করে রাখলাম, আর তোমাদের জন্য পরকালে অতি উত্তম বদলার ব্যবস্থা করে রাখলাম। তোমরা আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর বিধানে আসো, আমি আল্লাহর গোলামিতে আসো, আমি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো। বান্দা, আমি আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি কায়েম করবা, তুমি আমি আল্লাহর তত কাছে আসবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আসুন আমরা নিজেরা আল্লাহওয়ালা হই, আমাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাই, নামাজি বানাই, দিনদার বানাই। একটা মেয়েকে এই মাদ্রাসায় দিই, একটা ছেলেকে মাদ্রাসায় দিই, এই মাদ্রাসা ছেলে মেয়েরা পড়বে, তারা আল্লাহওয়ালা হবে, আল্লাহর ওলি হবে। আমাদের সন্তানেরা আল্লাহওয়ালা হইলে তাদের দেখে আমরাও আল্লাহওয়ালা হইতে পারবো। আমার ভাইরা, এই জন্য আসুন, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদারেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহর ওলি হইতে পারো, তোমাদের কোনো ভয় দুনিয়াতে থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আসুন, আমরা যেহেতু মুমিন, ওই হিসাবে আমাদের তাকওয়াটা ভিতরে যদি ঢুকাইতে পারি। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর গোলামি করা আর গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের উপরে তাকওয়া অর্জন করে জীবন যাপন করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুক। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।